হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আমরা আজকে দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি ফিরে যাব। তাহলে চলো বাড়ি চলে যাই। তো বাড়ি যেতে যেতে কি করব, বাড়ি গিয়ে কি করব? আজকে 31st, আজকে হচ্ছে আমার লাস্ট ভিডিও। হ্যাঁ, এই বছরের লাস্ট ভিডিও। তো বাড়ি গিয়েও কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আগে বাড়ি যাই, তারপরে সব দেখাবো। চলো বাড়ি যাওয়া যাক। এই আমরা এখন রুম ছাড়লাম, এবারে বেরিয়ে যাচ্ছি। চলো, আন্টি কি নিচে চলে গেছে? নিচে চলে গেছে, এবারে আমরাও যাচ্ছি। এই চলে আয়, আমার মেয়ে লিফটে যাবে। আমি হেঁটে নামছি, ও লিফটে আসছে। এই দেখো, বেরিয়ে আগে গাড়িতে সব রেখে আসি, তারপর আজকে সকালবেলা ছোট্ট বাবাকে তোলা হয়েছে। এরকম রেগে দাঁড়িয়ে রয়েছে, একদম রেগে গেছে। আর এই আরেকজন আরেকটু দোলনা চড়ে নিচ্ছে লাস্ট মোমেন্টে। বেরিয়ে পড়েছি, যেতে যেতে রাস্তাটা একটুখানি শেয়ার করলাম। এই জায়গাটা খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। দেখো শীতের সকাল কত সুন্দর লাগছে। একটা পথ চলে আসার পরে একটা ধাবাতে ঢুকলাম, একটু পেট পুজো করব, খুব খিদে পেয়ে গেছিলো। এদিকে আয়ুষ আর ডিম্পিও বসে আছে, সবাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাতে একটু মেজাজটা গড়বড় রয়েছে। এখানে আমি নিয়েছিলাম লুচি আর ঘুগনি, মামার নিয়েছে ডিম টোস্ট, আর আমার হাজব্যান্ড নিয়েছে মুড়ি। আমার ছেলেও লুচি আর ঘুগনি নিয়েছে। আমার হাজব্যান্ডের কি হয়েছে, ও মুড়ি ঘুগনি খাবেই। ব্রেকফাস্ট কমপ্লিট, এইবারে আমরা আবার গাড়িতে উঠব। রোদটাও ভাল লাগছে, জায়গাটা কত সুন্দর দেখো, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে না বাড়ি ফিরে যাই, এখানটাতেই থেকে যাই। কি সুন্দর জায়গাটা দেখো, অনেক। এই দেখো আবার চায়ের ভাঁড় নিয়ে বসে পড়েছি, এবারে আর বাইরে বেরোইনি। অনেকটা পথ আসার পরে আবার আমাদের মনে হলো একটু আমরা চা খাই। তো এই যে ভাঁড়টা না, আমার কাছে খুব সুন্দর লেগেছে ভাঁড়ের ডিজাইনটা, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি চা খেয়ে নিচ্ছি। বাড়িতে এসে আর তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, আমরা পৌঁছেছি তখন প্রায় 1:45 বাজে। আসার পরে স্নান করলাম, খাওয়া দাওয়া খাবার বানালাম, তারপরে খেলাম। যা জামা কাপড় ছিল আজকে সব একবারে কাচা কেচে দিয়েছি। এই করতে করতে শুতে শুতে 4টে বেজে গেছে, এই উঠলাম, এখন বাজে 6:30। এখন একটু চা খাবো, তাই তোমাদের কাছে আবার আসলাম। এখন সন্ধে 6:30 বাজে। তোমরা আজকে আমার সাথে থেকো আর দেখো 31st নাইটটা আমি কীভাবে সেলিব্রেট করি, অনেক মজার আছে, দেখতে থাকো। এখন 12টা বাজতে চললো, আমরা ছাদে চলে এসেছি, 1-2 মিনিট বাকি আছে, সবাই ছাদে। এখানে খুব বাজি ফাটছে, তো আমিও চলে এসেছি। এই যে বোতল নিয়ে, মোমবাতি, লাইট, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আমরাও একটু বাজি ফাটাবো। অনেক বাড়িতে আবার টুনি দিয়ে দেখছি সাজিয়েছে। চলো বাজিটা আগে ফাটিয়ে নিই। ছাদে সবাই রয়েছে, এইদিকে এই বাড়িতে টুনি লাগিয়েছে, সব জায়গায় সব বাড়ির ছাদে লোক, সব কত বাজি ফাটছে ইয়ার, পুরো 12টা বাজে। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। দেখো কত বাজি ফাট, এই দেখো কি হয়ে গেছে, আমি কাউন্টিং করতে, এই যে দেখো
আমরাও বাজি ফাটাচ্ছি। আরেকটা একসাথে, চারিদিকে কোন দিকে দেখাবো তোমাদের আমি বুঝে উঠতে পারছি না। এই দেখো আমাদেরও, পাশের ফ্ল্যাটের ওরা ফানুস উড়াচ্ছে। এখানে আমি বলেছিলাম জানো তো, ফানুসটা শুন মনে হচ্ছে যেন আমি বলছি মানুষ উড়াচ্ছে, আর ছেলে মেয়ে তো কি হাসছে, বলছে মা তুমি সাউন্ডটা অফ করে দাও, তাই ভয়েস ওভার দিলাম। এই যে মামান ছাড়লো, এই মিমি ফোন করছে, এই যে এখন রং মশাল। এখান থেকে আরেকটা নে ভাবি, কি ওইগুলো রয়েছে দাঁড়া, নানান কালার হচ্ছে। গাইজ আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, সবার যেন বছরটা খুব ভালো যায়, সবাই সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, বাই বাই।